দু নম্বর ব্লকের খাগড়াবাড়ি অঞ্চলের সোনার বাংলা কলোনির মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে, রাস্তার লম্বা হলো 2 কিলোমিটার 100 মিটার। এই রাস্তাটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে পেভার ব্লক দিয়ে আমরা করে দিতে চাইছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে পেভার ব্লকের রাস্তা আমরা এখন থেকে করব। তো প্রথম রাস্তাটাই পেভার ব্লকের এই খাগড়াবাড়ি অঞ্চলে আমরা আজকে তার শুভ উদ্বোধন করলাম। এই পেভার ব্লকের একটা গুণ সেটা হলো যে কমপক্ষে 15 বছর এই সমস্ত রাস্তা ওই কিচ্ছু হবে না, 20 বছর পর্যন্ত চলতে পারে, 40 টন লোড নিয়েও গাড়ি যাওয়া আসা করতে পারে, কিছু হবে না। আর এর একটা আরও সুবিধা সেটা হচ্ছে বিটুমিনের রাস্তা হলে যেমন 2 বছর 3 বছর পর পুরো রাস্তাটাই সংস্কার করতে হয়, এটা সেটা হবে না। এটা 10 বছর 15 বছর পর যদি দেখা যায় কিছু ব্লক ভেঙে গেছে, তাহলে ওই নির্দিষ্ট ভাঙা ব্লকগুলো তুলে দিয়েই নতুন ব্লক বসালে আবার 10 বছর চলবে। তো এটা আর বিটুমিনের রাস্তা প্রায় একই সমানে, এই 2-5% খরচাটা বেশি হলো, কিন্তু এই রাস্তা 15 বছর থেকে 20 বছর নিশ্চিন্ত মনে মানুষ চলাফেরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বর্ষায় যত বেশি জল খাবে এই আরও বেশি শক্ত হবে পাকা রাস্তা, যেমন জলই হলো জম পাকা রাস্তা বিটুমিনেসে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম আমাদের দপ্তরের পক্ষ থেকে এখানে এই রাস্তাটা উদ্বোধন করলাম, এবং দেখতেও রাস্তা সুন্দর হবে, পেভার ব্লকের রাস্তা। গ্রামবাসীরাও এলাকাবাসীরাও আমি আশা করছি খুশি হবেন, এবং তাদের বাড়ির আত্মীয় স্বজন যারা যাওয়া আসা করবে তারাও কমপক্ষে একবার রাস্তাটার দিকে দেখবে যে এত সুন্দর রাস্তাটা কীভাবে হলো। সুতরাং আমরা আগামী দিনে প্রচুর রাস্তা আমরা নিচ্ছি প্রত্যেক জেলায় জেলায় এই পেভার ব্লকের রাস্তা, যাতে 15 বছর থেকে 20 বছর আর সংস্কার করতে না হয়। কতগুলি রাস্তা কোন তৈরি হবে পেভার ব্লক দিয়ে? কতগুলি নয়, আমরা শুরু করছি, কুচবিহারে 2 নিয়েছি, এই একটা আটা ক্যান্সার সেন্টারের সামনে থেকে শীতলা মন্দির পর্যন্ত, এবং প্রত্যেক জেলাতে আগে 2-3 করে দিচ্ছি, দিয়ে তাদের মতামত নিয়ে পরবর্তী সময়ে আরও বেশি করে আমরা এই রাস্তাটা করব। এই জন্য এই পেভার ব্লকের রাস্তা করলে 15 বছর তো নিশ্চিন্ত মনে যাবে, কিচ্ছু হবে না, এবং কখনো যদি রিপেয়ারিংয়ের যদি প্রয়োজন হয় তাহলে পুরো রাস্তা কিন্তু রিপেয়ারিং করতে হবে না। যে কটা ব্লক ভেঙে যাবে ঠিক ওই কটা ব্লক তুলে আমরা নতুন ব্লকটা দিয়ে দিলে আবার ওটা সংস্কার হয়ে গেল, অর্থাৎ কোনো ভাঙাচোরা হয়ে যায়, পিচের রাস্তা ভেঙে গেলে চলাচলের একেবারে অযোগ্য হয়, এটা কিন্তু সেরকম হবে না। রয়েছেন শ্রীমতী শম্পা ধর সরকার মাননীয়া প্রধান খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত। আমাদের অতিথি রয়েছেন সোনামণি অধিকার পঞ্চায়েত সদস্য কণিকা রায়, সঙ্গীতা উদ্বোধক হিসেবে শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে আমরা আমাদের পঞ্চায়েত সদস্য, আমাদের 3-250 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য শ্রী তাকে আরো বেশি ত্বরান্বিত করতে, আরো বেশি মানুষের মাঝে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি একান্ত। শুভ সূচনার পর্বে আমরা সকলে সামিল, এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং বিশিষ্ট জনেরা সকলে মিলে আজকের এই সুবার সেই কাজে সহযোগিতা করছেন আমাদের সুধী নাগরিক, তারা প্রত্যেকে আমাদের তরফ থেকে